জীবনকে রোজ নতুন করে কয়েকদিন আগে একজন একটা উদাহরণ দেয় আর সেটা ডেভ শুনে আমায় বলে আমার মনে হয় যে ওটা একটা ব্রাদার কোপল্যান্ডের অনুষ্ঠানে শুনেছিল যে সেটা ছিল রাষ্ট্রপতি নির্বাচনের সময় এবং ব্রাদার কোপল্যান্ড ভোট দিতে যাচ্ছিলেন তখন প্রভু বলে দিলেন কে নির্বাচনে জিতবে আর তিনি সেই লোকটিকে ভোট দেবেন না ঠিক করেছিলেন তাই তিনি বললেন যদি ওরাই যেতে তবে আমি ভোট দিতে যাব কেন প্রভু বলেছিলেন কারণ তোমার ভোট তোমার বীজ আর যতদিন তুমি বীজ বপন করবে যদি সঠিক ব্যক্তিকে ভোট দাও যদিও অনেক লোক ভুল ব্যক্তিকে ভোট দেবে আর নির্বাচিত করবে যদি তুমি সঠিক ভোট দাও আমি তোমায় আশীর্বাদ করব কিন্তু যদি কিছু না করার সিদ্ধান্ত নাও কারণ তুমি ভাবছো তোমার একটুও প্রচেষ্টা কোনো পার্থক্য হবে না তবে তা কোনো বীজই ফলবে না তোমার জীবনে অনেকেই ভোট দিতে যায় না কারণ ভাবে ও তফাতা কি হবে সবদিকে এত সমস্যা আমার একটা আর ভোটে কি হবে প্রভুর সামনে জবাব করতে পারবেন কারণ যদি এই দেশের নাগরিক হন তাহলে এটা আপনার কর্তব্য আপনার দায়িত্বর একটা অংশ হলো সচেতন নাগরিক হওয়া আর ভোট দেওয়া ও বৃষ্টি পড়ছে ভোট তাড়াতাড়ি উঠতে হবে ভোট টিভিতে আমার মনের মতো অনুষ্ঠান আছে ভোট আমার কথা বুঝতে পারছেন আমাদের প্রতিটি সঠিক কাজ বীজ বপন করে আর জীবনে পায় সুফল অন্য কে কি করলো তাতে কিচ্ছু যায় আসে না যতটা ভাবি যে অন্যের দ্বারা আমরা প্রভাবিত হব কিন্তু তা আমরা মোটেই হই না কিয় আমাদের সৎ কাজ করতে বাধা দিতে ওদের ব্যবহার করে অন্য আরেকটি বিষয় যাকোব বলেছিলেন পাঁচে আমি সেখানে যাব অর্থের বিষয় তাই বিষয়টি নিয়ে আলোচনা করা খুব দরকার তাই আমি এবার অর্থ আর বস্তু নিয়ে আলোচনা করব প্রত্যেকেই এটা চায় আর জানে না এ দিয়ে কি করবে দু ধরনের লোক আছে একদল লোক বলে খ্রিস্টানদের সঙ্গী হলো দরিদ্র আর একদল শেখায় সে আমাদের ধনী হতে হবে এখন সত্যি বলতে কি আমার বিশ্বাস যে প্রভু চান আমরা সবাই প্রাচুর্যের অধিকারী হই তবে যে কথাটা বলবো সেটা হলো যে প্রভুকে ধন্যবাদ দিন কারণ তিনি আমাদের এমন জিনিস দেবেন না যা ভোগ করার মতো আমরা পরিণত নই এটা বুঝে নিন আপনারা প্রভু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের থেকেও আধ্যাত্মিক পরিপক্কতা নিয়ে বেশি আগ্রহী শুনছেন সবার বোধদয় হয়েছে মনে হয় আজকাল গির্জায় এই সমস্যাটাই প্রধান মানুষ আধ্যাত্মিক বিষয় থেকেও অন্য বিষয়ে বেশি আগ্রহী এই জন্যেই এই কথাটা আমি বারবার বারবার বলে থাকি আর ধন্যবাদ প্রভু আমি এই মুহূর্তে লক্ষ লক্ষ লোককে এই কথা শোনাতে পারছি যে প্রভু চান আপনারা উন্নতি করুন আপনাদের আশীর্বাদ করতে চান তবে তিনি আধ্যাত্মিক পরিপক্কতার বিষয়ে বেশি আগ্রহী আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তিনি কোনো পাত্তা দেন না প্রভু আপনার জন্য আশীর্বাদ তুলে রেখেছেন আর অনেকটাই এখনও আপনারা লাভ করেননি আপনাদের আধ্যাত্মিক অনুগ্রহী অনুসারে প্রভু তা আপনাদের দেবেন অবশ্যই দেবেন মনে রাখবেন এখানেই আমরা খেই হারিয়ে ফেলি আমরা শুনি যে প্রভু আমাদের উন্নতি চান তাই লোকেরা ভাবে আমি দান করছি অথচ উন্নতি হচ্ছে না কিন্তু আরো অনেক ব্যাপার আছে প্রিয় বৎস সবার আগে চাই তুমি উন্নতি করো ও সুস্থদের অধিকারী হও আমি ঘৃণা করি যখন লোক অর্ধেক কথা বলে আর অর্ধেকটা চেপে যায় আমি সর্বাগ্রে চাই তুমি উন্নতি করো ও সুস্বাস্থ্যদের অধিকারী হও আর তোমার আত্মারও উন্নতি হোক যোহন বলেছেন এমন কি আমি জানি তোমার আত্মারও উন্নতি হয় তিনি বলেছেন যত মাত্রায় তোমার আত্মার উন্নতি হয় যত মাত্রায় তুমি পরিণত হও তত মাত্রায় তুমি তোমার প্রয়োজনীয় সব পাবে খুব বোকা বোকা ব্যাপার হবে যে পাঁচ বছরের বাচ্চা গিয়ে একটা নতুন গাড়ি কিনলো তার হাতে গাড়ির চাবিটা দিলাম এটা সহজেই বুঝতে পারি হ্যাঁ হ্যাঁ এত মূর্খতা ওরা তো মারা পড়বেই পড়বে আমার কথা বুঝতে পারছেন মূল্যের চেয়ে বেশি ফল তো দরকার নেই যদি একটা গাছে প্রচুর ফল হয় আর শিকড় মাটির গভীরে প্রবেশ না করে তাহলে প্রথম ঝড়েই গাছটা ভেঙে পড়ে যাবে গাছের ব্যাপারটা যদি লক্ষ্য করেন আমি বিজ্ঞানী নই তবুও জানি যে তারা বলেন চাখা যতটা লম্বা হয় মূল তত গভীর পর্যন্ত পৌঁছানো দরকার নয়তো গাছকে দাঁড় করিয়ে রাখতে পারবেন না কিন্তু দেখুন খ্রিস্টানরা বেশিরভাগ সময় চায় বস্তু শুধুই বস্তু মানে অর্থ বস্তু উন্নতি সম্মান কিন্তু শিকড় বলতে কিছুই নেই খ্রিস্টে আপনার মূল প্রহৃত থাকবে তার প্রেমে মূল প্রথিত করতে হবে প্রভুর প্রতি বদনয়তা মূল প্রথিত করতে হবে তাহলে আশীর্বাদে পেছনে ছুটতে হবে না প্রথমে প্রভু ও তার রাজ্যে চেষ্টা করো অন্য সব কিছু আপনা হইতে লাভ হইবে যাকব বলেছেন অধ্যায় পাঁচে মনে রাখবেন আমরা আলোচনা করছি আধ্যাত্মিক পরিপক্কতার বিষয় আর জাকব যে কথা বলেছেন যে বিষয় আমাদের সতর্ক থাকতে হবে ধৈর্য রাখতে হবে জাকব এক জাকব অধ্যায় এক এবং তিন মুখের বিষয়ে সতর্ক হও জাকব অধ্যায় এক বাণীর কার্য সাধন করো সত্যের বিরোধী যুক্তি দিয়ে নিজেকে প্রতারিত করো না জাকব অধ্যায় চার দ্বন্দ্বের কারণ কি কয়েকটা জিনিসের মধ্যে জাকব অধ্যায় পাঁচের এক এখন দেখো হে ধনবানেরা তোমাদের উপরে যে সকল দুর্দশা আসিতেছে সে সকলের জন্য রোদন ও হাহাকার করো তোমাদের ধরা পরিচয় শিখিয়াছে ও তোমাদের বস্ত্র সকল কীট ভিক্ষিত হইয়াছে তোমাদের স্বর্ণ ও রৌপ কলঙ্কিত হইয়াছ আর তাহার কলঙ্ক তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে দেখো যে মজুরেরা তোমাদের ক্ষেত্রে শস্য কাটিয়েছে তাহারা তোমাদের দ্বারা যে বেতনে বঞ্চিত হইয়াছে তাহারা চিৎকার করিতেছে এবং সেই শস্য ছেদকের আর্তনাদ বাহিনীগণের প্রভুর কর্ণে প্রবিষ্ট হইয়াছে তোমরা পৃথিবীতে সুখ ভোগ ও বিলাস করিয়াছ তোমরা হত্যার দিনে আপন আপন হৃদয় তৃপ্ত করিয়াছ বেশ কঠিন কঠিন কথা বাদামের খোলায় পুরেও এটা দিতে পারি অর্থ সম্পর্কে আমার ভাবনার কথা বলছি আপনার ভাবনার কথা শুনতেই তো এসেছেন তাই বলবো প্রত্যেকেই উন্নতি করতে চায় আর প্রভু আমাদের সবার জন্য সেটাই চান কিছুদিন আগে একজন সাংবাদিক আমায় জিজ্ঞেস করল যে আপনি কি অগ্রগতির প্রচারক আমি বললাম আচ্ছা দরিদ্রের কথা প্রচার নিশ্চয় করি না আর এতে বোধহয় খুব বেশি লোক আমার কথা শুনতে আসবেন না কেউই দরিদ্র হতে চায় না তাই নয় কি কিন্তু খ্রিস্টের মণ্ডলিতে এই অগ্রগতির প্রচারের বিষয় এমন একটা বিভাগ আছে আর আমার মতে বুঝতে হবে যে প্রভু কি? বলতে চেয়েছেন আমরা তো আশীর্বাদ পাবই তবে অন্যকেও আশীর্বাদ করতে হবে প্রভু অব্রামকে বলেছিলেন তোমাকে আশীর্বাদ করব। অব্রাম আর তুমি তখন অন্যদের আশীর্বাদ করবে নিজের প্রতি সৎ থাকতে হবে আর নিজেকে প্রশ্ন করতে হবে আমার যা আছে তার থেকে কি যথেষ্ট পরিমাণে আমি অন্যকে দিতে পাচ্ছি। এখন একটা দারুণ কথা বলবো নিজেকে নিয়ে গর্ব করবেন না কারণ আপনি দিচ্ছেন খুব অল্পটা সত্যি কথাটা হলো আপনাকে এর চেয়ে বেশি দিতে হবে যদি তারা নিয়মের অধীন থেকে অতটা দেয় কিন্তু এই সমাজে আমরা কতটা দিচ্ছি এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন আমরা কতটা দিচ্ছি যেখানে আমরা খাদ্য পাই গোলাঘরে কিন্তু তার বাইরেও দানশীল হতে হবে যেখানেই যাই না কেন অন্যের উপকার আমাদের করতে হবে শুনতে পেরেন আমার কথা আপনার যে অর্থ গির্জার প্রাপ্য তা দিয়ে অন্যের উপকার করতে বলছি না এই দান ছাড়াও আপনাকে উপকার করতে হবে মানুষের বুঝতে পারছেন আমার কথা মানুষের 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 যিশু মানুষের উপকার করতেন লোকের ব্যাপারে আগ্রহী ছিলেন বাইবেলে আছে দেখো কিভাবে সদা প্রভু নারীও যিশুকে পবিত্র আত্মা ও ক্ষমতায় অভিষিক্ত করেছিলেন যিনি শুধু রোজ সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুধু অন্যের উপকার করে বেড়াতেন কাউকে কাঁদতে দেখলে তিনি তাদের সাহায্য করতেন কেউ অসুস্থ উনি তাকে তুলতেন কারোর সাহায্যের দরকার তিনি সবসময় সঙ্গে করে অর্থ নিয়ে ঘুরতেন শুনছেন তো বারো জনের এই ছোট্ট দলের কাছে অর্থ থাকতো দরিদ্রের সাহায্য করার জন্য দরিদ্রকে সাহায্য করতে হবে জাকব বলেছেন জাকব অধ্যায় এক তিনি বলেছেন যে ব্যক্তি আপনাকে ধর্মশীল বলিয়া মনে করে তাদের পরীক্ষা নেওয়া যাক এবার দেখুন জাকব একের ২৬ যে ব্যক্তি আপনাকে ধর্মশীল বলিয়া মনে করে আর আপন জিওবাকে বলগা দ্বারা আশা করি আগামীকাল আবার সাহস করে আসবেন না আমি সত্যি বলছি আর আপন জিওবাকে বলগা দ্বারা বসে না রেখে কিন্তু নিজের হৃদয়কে ভুলায় তার মানে আত্ম প্রতারণা নিজের কথা শুনলে নিজের সম্পর্কে কত কিছু জানতে পারি জানেন তাহার ধর্ম অলিক ক্লেশপিন্ন পিতৃ মাতৃহীনদের ও বিধবাদের তত্ত্বাবধান করা এবং সংসার হইতে আপনাকে নিঃস্বল্প রক্ষা করায় পিতা ঈশ্বরের কাছে সূচি ও বিমল ধর্ম তিনি বলেছেন জানতে চাও প্রকৃত ধার্মিক বলতে আমি কি বুঝি এমন লোক যে অন্যের উপকার করে যিশুর মতো ব্যক্তি যে অন্যের উপকার করে যিশুর মতো ব্যক্তি যে তার জীবনের প্রতিটি দিন সোমবার ঘুম থেকে উঠে কাজে যান সেখানে গিয়ে দেখলেন কারোর সাহায্যের খুব দরকার তাকে সাহায্য করতে যা দরকার তাই করুন বলবেন না যে মনে শান্তি রাখো আমি তোমার হয়ে প্রার্থনা করব তার প্রয়োজন মেটান আজ কি সবাই ঘুমিয়ে পড়ল নিজে যা করতে পারি তা না করে অন্যের জন্য প্রার্থনা করা অনেক বেশি সহজ আমি তোমার জন্য প্রার্থনা করব প্রভুর মহিমা আমি প্রার্থনা করব যখন নিজের জিনিস আমরা বেশি ভালোবাসি তখন নিজের জিনিস বেশি ভালোবাসলে আমরা তা অন্যকে দিতে পারি না যা করা উচিত তা না করার অজুহাত খুঁজি আমরা খুব সহজ যখন সাতরাই যিশু বলেছেন তোমরা জগতে রইয়াছ কিন্তু জগতের ন তাই জগতের মতো হইও না চার যা আমাদের একসঙ্গে মিলেমিশে থাকতে বলেছেন কিন্তু মজার কথা হলো তিনি বলেছেন অন্যের সঙ্গে মিলেমিশে থাকতে না পারার কারণ তোমাদের চাহিদা তার মানে ঘুরে ফিরে একই কথা চাহিদা জানি না সেই চাহিদা কীভাবে পূরণ হবে তাই যাদের সেটা আছে তাদের আমরা হিংসা করি শত্রুতা লোভ দেখা দেয় যাকে ভালোবাসার কথা তাকে ঘৃণা করি কারণ আমার যা নেই তারা তা চায় ইস আমার যদি নতুন গাড়ি থাকতো ইস আমার যদি নতুন বাড়ি থাকতো কেউ কেউ বলে আমার বাড়িটা দেখে যাও আর আপনি তখন মনে মনে বলেন ইস আমারও যদি এরকম নতুন বাড়ি থাকতো তাই অন্যের সুখের সুখী হতে পারি না কারণ অন্যের যা আছে তা পেতে এত মরিয়া হয়ে পড়ি আপনি বলবেন উন্নতির আশা করা কি অপরাধ না কিন্তু বাইবেলে আছে লোভ করিও না অন্যের যা আছে তা দেখে লোভ করবেন না বুঝুন যে প্রভুর আপনার জন্য অন্য পরিকল্পনা আছে যা অন্যের সঙ্গে মেলে না আপনার জন্য বিশেষ পরিকল্পনা আছে বিশেষ সময়ের আর সেই পরিকল্পনা তো হবার পথ অন্যদের থেকে আলাদা হয় আর এটা প্রভুর কাজ সব কিছুরই সময় হয় আর তখনই যা হবার তা হবে আধ্যাত্মিক বিষয়ে একটা গোপন কথা বলবো আপনাদের আপনারা জানতে চান যখন পরিবর্তনের অপেক্ষায় থাকেন প্রভু তখন এমন সব লোককে আপনার সামনে আনবেন যাদের কাছে সব আছে যা যা আপনি চান এটাই হলো পরীক্ষা এটাই হলো পরীক্ষা আজ আমরা পরীক্ষার কথাই তো বলছি এটা বুঝে নিন এটাই হলো পরীক্ষা যে আপনি অন্যের সুখে সুখী হতে পারেন কি আপনি যা চান তা যদি অন্য কেউ পায় তাই দেখে যদি খুশি না হন তাহলে কোনোদিনও সেটা পাবেন না এরকম একের পর এক পরীক্ষা চলবে হু দারুন দারুণ প্রচার করছি তাই নয় কি দারুন এবার দেখব লাগছে এবার দেখবো জাকব চারের চার প্রথমে তারপর ফিরে আসবো একে যাকব বলেছেন হে ব্যভিচারিণীগণ তোমরা কি জানো না জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা সুতরাং যে কেহ জগতের মিত্র হইতে বাসনা করে সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তুলে এই পৃথিবী আর তার নিয়মের সঙ্গে মানিয়ে নিতে পারবেন সমালোচনা করতে কেমন লাগে খারাপ কথা অশ্লীল কথা অশোভন পোশাক পরিহাতি নারী যেন ব্যাভিচার সততার অভাব কর্তার প্রতি অবজ্ঞা এসব বিষয় আমাদের অস্বস্তি হবার কথা কেউ খারাপ ভাষায় কথা বললে আমার অন্তত ভারী অস্বস্তি হয় কেউ সমালোচনা করলে অস্বস্তি হয় আমাদের অস্বস্তি না হলেই আমাদের কোনো সমস্যা আছে তার মানে আমরা জগতের অনুরূপ রোমিও বারোর দুইয়ে কি বলা হয়েছে এই যুগের অনুরূপ হইও না কিন্তু মনের নতুনীকরণ দ্বারা সুরূপান্তরিত হও বন্ধুত্ব প্রেমে পর্যাসিত হও এবং জাকব দুই আছে এই জগৎ ও জগস্থিত বিষয়কে ভালোবাসো না কারণ যদি ভালোবাসো তাহলে প্রভু যখন এসব ত্যাগ করতে বলবেন তখন পারবে না অন্যের উপকারের সেগুলো ব্যবহার করতে পারবে না আমরা লোভী হয়ে যাই যাকব চারের এক তোমাদের মধ্যে কোথা হইতে যুদ্ধ কোথা হইতে বিপাদ উৎপন্ন হয় ধারণা করতে পারেন যে চারিদিকে কি হারে যুদ্ধ চলছে সংগঠন ও কারখানার যুদ্ধ ধর্মীয় দলগুলির মধ্যে নানান রকমের দ্বন্দ্ব চলছে পরিবারের দ্বন্দ্ব বিবাহের নানান দ্বন্দ্ব ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব দেশে দেশে নানান যুদ্ধ আমার কাছে একটা তালিকা আছে যেটা বলে পাগলাটে যুদ্ধ আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি না এটা মজার কথা নয় এই যুদ্ধগুলো সত্যি হয়েছিল বারো বছর ধরে চলেছিল হাজার হাজার লোক মারা গেছে তাও কেন কারণটা খুবই সহজ একজন নাকি একটা বালতি চুরি করেছিল বুঝতে পারছেন একটা বালতি চুরি করেছিল একদল লোক সেটা উদ্ধার করতে গেল আর ঘটেছিল ইটালিতে একটা বালতি নিয়ে বারো বছর লড়াই করেছিল হাজার হাজার লোক মারা গেছিল কিন্তু বালতি ফেরত পেল না তারা তারপর এলো আরেকটা যুদ্ধ জেনকিন নামে একটা লোকের কানের খানিকটা কেটে নেওয়ায় গ্রেট ব্রিটেন আর স্পেন যুদ্ধ শুরু করলো তারপর আফ্রিকা আর গ্রেট ব্রিটেনের মধ্যে বিরাট যুদ্ধ লাগলো আর তারপর অস্ট্রিয়া আর হাঙ্গেরির মধ্যে আবার যুদ্ধ লাগলো এভাবে যুদ্ধটা শুরু হয়েছিল কার পাড়ায় একটা কুকুর অন্য পাড়ায় চলে গেল আর যুদ্ধ শুরু হয়ে গেল একজন এসে বালতি চুরি করলো যুদ্ধ শুরু হয়ে গেল মানে অকারণে এরপরে সকারের যুদ্ধ বাঁধলো শেষমেশ আমেরিকার হস্তক্ষেপে যুদ্ধ থামলো একটা খেলা নিয়ে যুদ্ধ করে আর ষোলো দিনের মধ্যে দু লোক মারা গেল আমাদের সমস্যা আছে এটা মানছেন তো অবশ্যই আছে কেন বলুন তো কেন যুদ্ধ বাঁধার কারণ কি সত্যি কথাটা বলা যাক জাকব চারের এক তোমাদের মধ্যে কোথা হইতে যুদ্ধ ও কোথা হইতে বিবাদ উৎপন্ন হয় তিনি বলেছেন তোমাদের অঙ্গ প্রত্যঙ্গে যে সকল সুখাভিলাস যুদ্ধ করে সেই সকল হইতে এই কি নয় আমি এখানে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গে যে সকল সুখাভিলাস যুদ্ধ করে সে সকল হইতে কি নয় আমি এখানে তোমাদের শব্দটার নিচে দাগ দিয়ে রেখেছি তোমাদের অঙ্গ প্রত্যঙ্গে যে সকল সুখাভিলাস যুদ্ধ করে সে সকল হইতে আসে তোমরা নরহত্ব ও ঈর্ষা করিতেছ কিন্তু পাইতে পারো না তারপর কি আমরা যা চাই তা পাই না কারণ প্রভুই আমাদের সন্তুষ্ট করতে পারেন যাকব চারে দুইয়ে বলছে কিছু প্রাপ্ত হও না কারণ তোমরা যাছা করো না এই হলো পরিকল্পনা যা চাও তা আমার কাছে বলো আর বিশ্বাস রাখো যে সময় এলে যখন তুমি সত্যি প্রস্তুত থাকবে তখন আমি তা দেবার ব্যবস্থা অবশ্যই করব এই বিশ্বাসটা আমার প্রতি তোমাকে রাখতেই হবে কারণ এই ভরসা না থাকলে কিছুই হবে না ও প্রভুর মহিমা ভালো লাগছে শুনে আনন্দ হল এই ধরনের অসন্তোষ শত্রুতা আর হিংসা এক ধরনের লোভ অর্থ ও বস্তুর প্রতি অন্যের সম্পত্তি দেখে হিংসা করি বাইবেলে আছে ধনী হবার লোভ করো না অর্থকে না অর্থ থাকা খারাপ না তবে তা ভালোবাসা ঠিক নয় এবার শুনুন তিমথিয়েতে আছে কিছু আননি কিছু নিয়ে যেতেও পারবে না তাই এইসব না আমার কথা শুনুন পেতে পারেন কিন্তু ভালোবাসবেন না যদি থাকে তাহলে তা অন্যের উপকারে কাজে লাগান আঁকড়ে ধরবেন না প্রার্থ চিন্তা থেকে আরেক রকম অসন্তোষ তৈরি হয় জানেন আধ্যাত্মিক উপহারের ব্যাপারেও অনেকের অসন্তোষ থাকে যদি আমিও প্রচার করতে পারতাম যদি গান গাইতে পারতাম যদি এটা করতে পারতাম যদি সেটা করতে পারতাম আজকের একটা সমস্যা এটাই হলো যে অন্যেরা যা করে আমরা তাই করতে চাই খুব কম লোকই নিজে যেটা পারে সেটা করে জানেন যে বেশিরভাগ লোকের একটাই গুণ থাকে তাই সেই গুণটাই কাজে লাগান আমারও আছে তাই মুখটা কাজে লাগাচ্ছি আমি তাই নয় কি আমি তারা জীবনই ব্যবহার করছি তবে গত আঠাশ বছর প্রভুর কাছে ব্যবহার করেছি আপনি যা করতে পারেন তা জগতের কাজে না লাগে প্রভুর কাজে লাগান প্রভুর কাজে লাগান এতেই সবার উপকার হবে অন্যের অবস্থা দেখে হিংসে করবেন না তাদের ক্ষমতাকেও হিংসা করবেন না নিজের কাজ করুন সুখে শান্তিতে জীবনটা কাটান সন্তুষ্ট থাকুন জীবনকে ভালোবাসুন অন্যের মতো জীবন চাইবেন না উহ এত সুখে থাকবেন তখন কারোর বোধহয় এটা শেখার দরকার নেই সেই সব হিংসুটিদের জন্যে যারা আজ এখানে থাকলে ভালো হতো Up.